এই বাজারটির নাম বাউন বাজার। তবে এর নামকরণের পিছনে রয়েছে আবু বকর নামের এক জীবন সংগ্রামী যোদ্ধার জীবন কাহিনী। পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের চর ছাইখোলা গ্রামের বাসিন্দা আবু বকরের পাঁচ ভাই আর দুই বোন। ভাই বোনের মধ্যে পঞ্চম তিনি। পঞ্চম শ্রেণীর পর দারিদ্রতার কষাঘাতে আর লেখাপড়া করতে পারেননি তিনি। দোকান দাবার দু চার বছর পর থেকেই দোকানপাট শুরু হলো। দোকান দাবার শুরু হওয়ার থেকেই নাম দিল বাউন বাজার। আমি বাউন, পরিবেশ বাউন বলে সবাই, এই জন্য নাম দিয়েছে বাউন বাজার। সে বাউন বাজার হিসেবে চালনা হিসেবে চলতেছে। ওরা আল্লাহ দিচ্ছে, আমি আল্লাহ ভাবি, কোনো কথা না কয়ে আমি ওইভাবে সংসার করে খাচ্ছি। এখন তার পরিশ্রম করতেছি, দেখাশোনা করি, অবহেলা করি নেই, ঢাকার সোনার বাংলা সার্কাসে দুই বছর এবং পরে নীলফামারীর রওশন সার্কাসে ছিলেন নয় বছর। এরপর 1994 সালে গ্রামে ফিরে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। উপার্জনের আশায় এলাকাবাসীর পরামর্শে ছাইখোলা দক্ষিণপাড়া গ্রামে সড়কের পাশে 1998 সালে একটি চায়ের দোকান দেন আবু বকর। তার তিন বছর পর থেকে সেখানে ধীরে ধীরে দোকানপাটের সংখ্যা বাড়তে থাকে। এরপর বাজারের মতো হয়ে গেলে এলাকাবাসী এ বাজারের নাম দেন বাউন বাজার। নিজের নামে একটি বাজার হওয়ায় খুশি আবু বকর। একটি প্রতিবন্ধী ভাতার টাকা ও চায়ের দোকানের উপার্জন দিয়ে কোনো মতে দিন কাটছে তার ও তার পরিবারের। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চায়ের দোকানে সহযোগিতা করছেন তার স্ত্রী। এই যে বাউন বাজার হয়েছে আমার নামে, দর্শক এসে চা পান খায়, আনন্দ ফুর্তি করে, আমার একটু ভালো লাগে। আগে তো ভালোই ছিল, এখন তো হাঁটতে পারে না, এখন আমি নিজে গাড়ি করে নিয়ে যাই। আবার গাড়ি করে নিয়ে আসি, যে আসি উনি খারা আগে থাকছে, আমি সব জোগাড় টোগাড় দিয়ে আকাশুলি ধরা দিয়ে বাদ গেছি। এখন সে তাও পারতেছে না, এখন আমি নিজেই আকাশুলি ধরাচ্ছি, আমি কি বা চা বানাচ্ছি। তার আচরণে খুশি স্থানীয়রা জানান, তার দোকানে অনেকেই চা পান করতে এসে হাসি ঠাট্টায় গল্পে সময় কাটিয়ে যান। সবার পছন্দের মানুষ তিনি। আমরা ছোটবেলা থেকে যখন দেখতাম তখন এখানে কোনো বাড়িঘর ছিল না, এখানে আশপাশে কোনো দোকানপাট ছিল না। এখানে সর্বপ্রথম বাউন একটা দোকান করে, এখানে এই দোকানে থেকে আস্তে আস্তে মনে করেন একটা দুটো করে দোকানপাট হতে হতে এখানে অনেক দোকান চালু হয়েছে। দুই চার টাকা ব্যবসা বেঁচে সেই তালি সংসার চালায় আর কি, তার তিনটি মেয়ে একটা ছোটো। তার আমি হচ্ছে গাড়ি আছে, গাড়ি বলছি আছে যে এই যে বাউন বাজার আছে, অন্য কেউ নেই, ওই এক বাউনি একটা দোকান দিয়ে 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 চা বেঁচে বেঁচে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়া গেছে। এখানে চা খাই, আমার বাড়িতে একটু ফাঁকে, এখানে প্রতিদিন আমি আসি, এই দোকানে বসে চাটা খাই, চা ভালোই লাগে, কথাবার্তা সব ভালোই লাগে। এই তো যাওয়া আসা অসুবিধে, এই অসুবিধে আর এনে খুব কষ্টে চা বানায় কত রকম তুলতে অনেক, আর এইভাবে দিনপত কাটাচ্ছে, কী করবে। আবু বকর সিদ্দিক জীবন সংগ্রামে কখনো কারো কাছে হাত পাতেননি। বর্তমানে অসুস্থ অবস্থায় খুব কষ্টে দিন কাটছে তার। একটি ভালো হুইল চেয়ারের অভাব রয়েছে তার। এমন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।